দুদিন আগে জাতীয় শিক্ষানীতির খসড়া নিয়ে সরকার আলোচনা করেছে বিভিন্ন স্কুল শিক্ষক সংগঠন এবং শিক্ষাবিদদের সঙ্গে। এবার বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে বৈঠক সরকারের। জাতীয় শিক্ষানীতির খসড়া প্রকাশ্যে এনেছে মোদি সরকার। শুরু থেকে জানি প্রবল আপত্তি রাজ্যের। বুধবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির কাছে 7 দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে, যার উপর ভিত্তি করে মোদি সরকারকে কড়া চিঠি পাঠাতে চায় রাজ্য। যে এর একটা প্রতিবাদ হওয়া দরকার, অধ্যাপকদের সাথে কথা বলে তারা আমাদেরকে যেন তাদের মতামতটা লিখিতভাবে জানায় 7 দিনের মধ্যে, এবং তারপরে আমরা ওটাকে একত্রিত করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত পৌঁছাবো। তবে এইটা সিদ্ধান্ত মোটামুটি আমি বুঝেছি ঠিক যুগ্ম তালিকায় শিক্ষা, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাটাকেই তারা বোধহয় এখন ভেঙে দিতে চাইছেন। উপাচার্যদের একাংশ জানিয়েছেন, আলোচনার মাধ্যমে তারা সরকারকে নির্ধারিত সময়ের মধ্যেই মতামত জানাবেন। সবাই যে যার বক্তব্য রেখেছেন, আমাদের যেটা মাননীয় মন্ত্রী অন্যরা বলেছেন, আমাদের যে নিজে নিজে বক্তব্যগুলো একসঙ্গে করে পাঠাতে, তারপরে খসড়া তৈরি হবে। আমরা প্রত্যেক ভিসি একটা করে নোট পাঠাবো, তারপর সেখান থেকে সামারাইজ করে গভর্নমেন্টের অবজারভেশনটা তৈরি হবে। নোটটা পাঠাবো হায়ার এডুকেশনে। আমাদের ইউজিসি থেকে একটা সার্কুলার পাঠিয়েছিল যে সিলেবাস রিভিশনের জন্য, সেটা খুব ব্রিফ, কিন্তু এখানে তো ডিটেলসে এবার পাঠিয়েছে। খসড়ার বিষয়ে উপাচার্যদের বৈঠকের পর শিক্ষামন্ত্রীর অভিযোগ, নতুন খসড়ার শিক্ষানীতি অনুযায়ী ইউজিসি থাকবে না, ভাষা নিয়ে সংকট হবে, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এদিনের বৈঠকে আরও একাধিক সিদ্ধান্ত হয়েছে। স্নাতক স্তরে কোনো আসন ফাঁকা রাখা যাবে না, যতক্ষণ আসন আছে ভর্তি করতে হবে, ঠিক সময় পরীক্ষা এবং ফল প্রকাশ করতে হবে। 65 বছরের পর অধ্যাপকদের পুনর্নিয়োগ নয়। দুদিন আগেই শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন, ছুটি না নিয়ে আন্দোলন করলে তা অ্যাডজাস্ট হবে না। এদিন অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষককে এই বিষয়ে শোকজ করা হয়েছে, যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।